আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান ব্রেড পুডিং। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রেড নিয়েছি। আমি প্রথমে তিনটা ব্রেড চারপাশের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি। পরবর্তীতে যদি আমার ব্রেড প্রয়োজন হয় তাহলে আমি আরও কেটে নিব। তো এখন প্রথমে এই তিনটার চারপাশের ব্রাউন অংশ কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্প তৈরি করে নিতে পারেন। এবার এই ব্রেডগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ ক্রিম। এই ক্রিমের মধ্যে এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে, ক্রিমের পরিবর্তে এখানে শুধু কনডেন্স মিল্কটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি ক্রিমের সাথে কনডেন্স মিল্কটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। ক্রিমের সাথে কনডেন্স মিল্কটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ক্রিম যদি না থাকে তাহলে শুধু কনডেন্স মিল্ক ব্যবহার করলেও হবে, সেক্ষেত্রে টেস্ট কিন্তু সম্পূর্ণটা পাবেন না। এবার একটা সাইডে আমি এই মিশ্রণটা রেখে দিচ্ছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপ পরিমাণের লিকুইড দুধ। এবার এই দুধটা ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে আগে থেকে দুধ ঘন করে নিতে পারেন, গুঁড়া দুধটা অপশনাল। আমি দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু ঘন হয়, বা এতে টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। একটু নেড়ে দুধটা মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ চিনি। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। চিনি দেওয়ার পর আমি আবারও উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণের লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আপনারা যদি দিতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর এরই মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়েছি 1/4 কাপ ঠান্ডা দুধ। এই ঠান্ডা দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। যেহেতু আমি 2.5 কাপ দুধ নিয়েছি তাই 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এই দুধের সাথে পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো ধরনের দানাদার অংশ যাতে না থাকে সেরকমটা খেয়াল করে তারপরে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দেখতেই পারছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দুধটাকে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে নেওয়া কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। তবে তার আগে কিন্তু আবারও ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে, কারণ একটু পরপরই নিচে জমাট বেঁধে যায়। তাই ভালোভাবে নেড়ে তারপরে এক হাত দিয়ে মিশ্রণটা ঢালতে হবে, অন্য হাত দিয়ে নেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু দলা পেকে যাবে, আর নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নিতে হবে এই সময়টায়। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের লাম্পস নেই, কোনো দানাদার কোনো অংশ নেই, এরকমভাবে অনবরত নিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু ফুটে ফুটে উঠেছে দুধটা। ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো।
তো এখানে আমি ব্রেডগুলোকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি একটা বাটিতে। এখন এর উপরে আমি যে মিশ্রণটা একটু আগে তৈরি করলাম কাস্টার্ড মিল্কের, সেখান থেকে অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে দেওয়ার পর চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি শুরুতে যে ক্রিম আর কন্ডেন্স মিল্কের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা থেকে অর্ধেকটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে বলবো, যদি আপনাদের হাতের কাছে ক্রিম না থাকে তাহলে আপনারা এখানে কন্ডেন্স মিল্কটা উপর দিয়ে একটু দিয়ে দিতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসবে। তবে ক্রিম দিলে বেস্ট রেজাল্টটা আপনারা পাবেন। এরপর উপরে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, কাঠ বাদাম, কাজু বাদাম, আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করে নিতে পারেন। আমার হাতের কাছে পেস্তা বাদাম ছিল তাই আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম। এবার ব্রেডের আরও একটা লেয়ার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার টোটাল ব্রেড লেগেছে 5 পিস। আবারও সুন্দরভাবে ব্রেডটাকে অর্গানাইজ করার পর আমি উপরে বাকি যে মিশ্রণটুকু রয়েছে আমি সেটুকু দিয়ে দিচ্ছি। গরমের সময় এরকম একটা ঠান্ডা ডেজার্ট খেতে কতটা যে মজা লাগে সেটা আপনারা তৈরি করে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এবার আমি উপরে ক্রিমের যে লেয়ারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর বাকি যতটুকু ক্রিম রয়েছে সবটুকু এখানে দিয়ে দিব। দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুব মজার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো একটু একটু করে আমি ক্রিমের লেয়ারটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা বাদাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এর চেয়ে কম বাদামও দিতে পারেন, আবার চাইলে এর চেয়ে আরও বেশি বাদামও দিতে পারেন, সবটাই আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। বাদাম দেওয়ার পর এখন আমি দিয়ে দিব স্যাফরন। স্যাফরনটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে স্যাফরন দিলে স্যাফরনের খুব সুন্দর একটা স্মেল আসবে আর টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করবে। এখন আমি ঢেকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে কিন্তু ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই ডেজার্টটা কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, খুবই কম সময় তৈরি করা যায়, সেটা ভিডিওটা দেখেই আশা করি বুঝতে পেরেছেন। আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিলো, আমি তো প্রায়ই এটা তৈরি করে খাই। আপনাদেরকে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ব্রেডটা কিন্তু একদম মালাইটাকে খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।